অল্প বৃষ্টিতেই রাস্তার দশা দুর্ভোগের শিকার জনগণ নীরব ভূমিকায় শাসক দলের স্থানীয় কাউন্সিলর সরকার পরিবর্তন হলেও জনগণের সমস্যার তেমন কোনো পরিবর্তনই হয়নি এই গুঞ্জন ছড়িয়েছে উদয়পুরের শহরের বিভিন্ন অলিতে গলিতে কারণ বহুবার স্থানীয় কাউন্সিলরকে রাস্তার সমস্যার কথা বলাতেও কোনো কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে উদয়পুরের পৌর পরিষদের কুড়ি নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা উদয়পুরের সোনামুড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেও এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে এই এলাকার কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি যাওয়ারও উপযুক্ত কোনো রাস্তা নেই ওই এলাকায় বর্তমানে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু দাসকে সমস্যা সমাধানের কথা বললেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি এখন দেখার বিষয় সংবাদ সম্প্রচার হওয়ার পর কি উদ্যোগ গ্রহণ করেন উদয়পুরের পৌর পরিষদ একাংশ মহল রাস্তারই দুরবস্থার কথা তুলে ধরে সরকারের উদাসীনতা নিয়েও তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন এই এলাকাটার মধ্যে যদি একটা যে কোনো একটা বিপদ লাগো একটা এই বাড়ির এই বাড়ির মধ্যে আগুন টাগুন লাগো কেউ লাগো এই এই দিকে দিয়া আগুন না করে আগুনের মতন ক্ষমতা নাই রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য কে সব যায় কালি আমরা না বলতে না বাইক কো গাড়ি কো রিক্সা কো যত আছে সব যায় বেশি দেখো না মূলত বর্ষার সিজনে আপনারা কিভাবে যান যে ওইভাবে চলতেছে এইভাবে চলতেছে হ্যাঁ দিয়ে চলে বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা